Hey guys, welcome back our channel. So many official and notun actor blog. To my shop, I can I act a borrow actor welcome. To ask you last time, notun actor blog is at the asking tonic borrow the children's account kitchen in the market, money kitchen in a quite in aga. I'm a fishy accident and through the shop. I know the shop at the share currency. To ask you fishy get that car actor plan ache. তো জানি না কতদূর কি হবে কারণ বৃষ্টির ওয়েদার বৃষ্টি যদি চলে আসে যাব না আর যদি বৃষ্টি না হয় ভালো ওয়েদার থাকে তাহলে অবশ্যই যাব তো আজকে দিনটা এখানে শুরু করছি চলো আজকে দিনে কি কি করি কি না করি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো যেদিন কোথাও যাওয়ার কথা থাকে সেদিনকার যত ব্লান্ডার হয় আজকে সকাল থেকে কাজ সেরকম বেশি ছিল না ঘুম থেকে ওঠার পরে মানে অলমোস্ট সবকিছু কাজই হয়ে গেছিল বসেই ছিলাম কিন্তু এই দোষীটা একটু ঘুমাচ্ছিল না যার কারণে আমি স্নান করতে পারছিলাম না এখন কটা বাজে প্রায় 2:30 বাজে আমি এখন স্নান করে উঠলাম আর দেখো জামাকাপড় আমি এই পুরো চেয়ারটা ভর্তি জামাকাপড় এগুলো এখন আমাকে ভাঁজ করতে হবে রেডি হতে হবে দুটোকে রেডি করতে হবে খাওয়া দাওয়া তো বাদই দিলাম আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে ভাবতে হবে কি পরে যাব বলতে গিয়ে ভাবি যে শাড়ি পরে যাই শাড়ি পরতে ভালোই লাগে মাঝে মাঝে চিল্লাচ্ছে ঠিক আছে কেমন কিন্তু আবার ভাবি বৃষ্টির ওয়েদার শাড়ি পরে গেলে কাদা লাগবে তো আজকে মন হচ্ছে একটু শাড়ি পরি যাই হোক আজ শাড়ি পরেই যাব ও গান্ধী গরম করবা তো রেডি হয়ে গেছি আর এখন বেরোবো বাজ এখন 3:30 ও একটু লং এ ভাড়া গেছিল যার জন্য দেরি হয়ে গেছে এই হলো আজকে শাড়িটা পরে জানি না কেমন লাগছে অনেকদিন পর শাড়ি পরলাম আর এবার বেরিয়ে যাব তো মনা উঠে গেছে এবার আমি দেখি করবো যেহেতু ক্যামেরা তো আর কেউ নেই তো মনা করে ওর জন্য ওটাও বললাম আর মনে ঘুমিয়ে পড়েছিল কোলে তারপর আবার ফট করে উঠে গেছে ভাবছি কি হলো আবার বিষ্ণুপুর বাজারে এটা হচ্ছে বিষ্ণুপুর বাজারের তো এক জায়গায় দাঁড়ালাম কেটে কেটে স্পিচ আছে এটা ওটা ভেবে আমার কিছু নেওয়া হবে মামার পিসি শাশুড়ি বাড়ি হচ্ছে 7টা গ্রাম আর এটা হচ্ছে বিষ্ণুপুর যে মানে গ্রামের বাড়ি ওখান থেকে বেশিক্ষণ সময় লাগে না এই গ্রাম আর ওই গ্রাম তো আমাদের কাকু বাড়ির থেকে আজ যাবো না আজকে ভাবছি কারণ অলরেডি এখন 5:30 বাজে মানে আমরা যখন দুপুর তখন 5:30 বাজে তো ভাবলাম যে ভেবেছিলাম যাবো বলে হ্যাঁ করে আসবো তোমার সাথে কিন্তু যাওয়া হলো না আর যাওয়া হবে কি না জানিও না তো যাই দেখি কি হয় বলো বলো হাই বলো না তুমি একটু সুন্দরটা কি হয়েছে বলো না অন্ধকারে দেখাও যায় না সুন্দরী আর কিছু না এসো না এসো না
এটা যেমন ছোট্ট পুচকি ননদ, কমাশুল কাকিমা বয়স, আমি না ভুল ডাকি, পিসিমনি হয় সেখানে আমি কাকিমা বলি, মানে ওরা কাকিমা বলে যেহেতু, সেহেতু মানে পিসির তো যা তো সেই হিসাবে পিসি হওয়া, আমি কাকিমনি বলি, যাই ডেকে ডেকে অভ্যস্ত। হ্যাঁ, তিন মাসে পুচকু, আমাদের ছোট্ট একটা পুচকু বুনু, ছোট্ট একটা পুচকু বুনু, যাই পিসিকে। হ্যাঁ হ্যাঁ, নতুন জিনিস খাচ্ছে না, শরীর খারাপ দেখো, রুগীদের দেখতে আসলাম এত দূর, রুগী দেখো একেবারে সত্যি, এটা পাকাই না কাঁচা, না 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 গো না, নরম হয়ে গেছে মানে পাকা, হ্যাঁ পাকা পাকা, গরম চা হেভি লাগে খেতে, গরম এটা দেখতে সবুজ কিন্তু পেকে গেছে, খাবো। এই যে হচ্ছে গাছ, গাছটা বিশাল বিশাল গরম চা, পিসিদের গাছ, এটা কি ঠিক করছো? এরম করে কোলে দিয়ে হাত পা শক্ত করে দিছে, আসে আবার গাজি দিয়ে আবার পিয়ারা চিপতে গেছে, এত তো তোরই তো বাজার, নাও নাও লবণ আছে চেটে চুটে দেবে, তুই খাবা খাও, সাড়ে বাজে কিন্তু খাওয়াই নিয়েছি খিচুড়ি, এখন ফিরল কোন বনে বাজারে যায়, আমার বরের এখানকার নাম কি সাধু, কত না দাঁড়িয়ে গেল সাধু, এখন আসলো বাড়ি, কখন যাবে কে জানে, বেশি পাওয়াগিরি করতে গিয়ে পড়েই গেছে, কলা পাতায় পেয়ারা মাখা, জীবদের তো জল বেরোচ্ছে, সন্ধ্যাবেলা বাড়ি শুধু ফলই খেয়ে যাচ্ছে, তো ভাইল বেঁধেছে রাস্তা দিয়ে আসছি, তো বলছে যাও টেবিলের উপর পেয়ারা মাখানো আছে, মনে কোনো ছেলে মানে সবাই বন্ধু বান্ধবরা মিলে মাখিয়েছে নিয়ে এসেছে, উফ আমি আর সামলে উঠতে পারছি, আমি খেয়ে নি আগে, টাটা যাস সময় একটু ভিডিও করে নিয়ে যাই, দেব দেব ওখানে দাঁড়াম যাই, গাড়ি নিয়ে আমি চলে যাবো, আজকে মতন এখানে কাটা, আজকে আর ওই বাড়ি যাবো না, আমরা বেরিয়ে গেছি এখন সাড়ে সাতটা বাজে, আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে সাতটার সময়, আর তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কিন্তু বিষ্ণুপুর বাজারে নতুন একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, আর টয়েসগুলো এখানকার কালেকশানগুলো এত ভালো, বেবি প্রোডাক্ট থেকে শুরু করে বেবি ড্রেস আপ নিউ নো যেগুলো ম্যাক্সিমাম আমরা হচ্ছে অনলাইন দেখি সেইগুলো
সবকিছু ওখানে ছিল, আমার ভীষণ ভালো লাগলো, যার জন্য একটু দাঁড়ালাম। আর মনা অ্যাজ ইউজুয়াল মেলায় যাক, বাজারে যাক, যেখানে যাক, ওর শুধু পেন নেয়, বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট পেন নেয়। তো ও দুটো পেন, একটা মিরর পেন আর একটা হচ্ছে ম্যাজিক পেন, যেটা লিখলে দেখা যায় না কিন্তু লাইট জ্বালালে দেখা যায়। তো দুটো পেন নিল, আর আমি দেখছি যে ছোটো মানার জন্য কিছু নেওয়া যায় কি না, সেটা সেরকম দেখেছিলাম। দাদা ভাইটা খুব দারুণ খেতে খেতে একটা মানে ভাবলাম একটু ফুচকা খাবো, ফুচকার দোকান বন্ধ করে কাকিমা চলে গেল, একটা ফুচকার দোকান এলো, বল খারাপ খিদেও পেয়েছে মারাত্মক। বাচ্চা কাছে জিনিস খাবে আর কি, রাস্তায় রাস্তার ঘাটে গেলে মোনা বোকা হয়ে যায়। একটা জিনিস দেখো, আজকে মঙ্গলবার, কি বার মানা মঙ্গলবার, মনে এখানে বসেছিল ঠিক ছিল, আর এবার মনার চুল যে এই পাশে বসেছে চুলগুলো এমন ভাবে উঠছে মনে হচ্ছে মঞ্জুলিকার মতন, ভয় লোকে দেখলে ভয় পেয়ে যাবে পুরো। এমনি মঙ্গল তোর চুল বাদ, আমার চুল উঠছে না, তোর তোর চুল বাদতে বলেছে আমার চুল না, লোকজন দেখে ভয় পেয়ে আমি বুঝতে পারি কি বাবা ক্যামেরা ক্যাপচার করতে আছে কিন্তু দূর থেকে এমন বিপদ একটা এসে হরার ফিল্ম ফিল্ম সামনে দিয়ে করা হচ্ছে আমি বুঝতে পারছি চুলটা দেখো যেভাবে উঠছে ভয় করছে আমার, ভূত আছে ঠিক ভয় করছে, নিজের চুলে নিজে ভয় পায় ভয় করছে। হাসি মজা করতে করতে পেরিয়ে আসলাম অনেকটা পথ, মাঝে মাঝে এই ওকেশন গুলো এই ভীষণ ভালো লাগে আমাদের সবারই। তো আজকে ব্লগটাকে আর বেশি বড় করবো না, যদি ভিডিওটাতে কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, চ্যানেলটাকে অবশ্যই পাশে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং কমেন্টটাকে বাড়ানোর জন্য সাহায্য করো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে, তো আজকের জন্য টাটা।